আজকে সবার লাগে আমি একটা চ্যালেঞ্জ ভিডিও শেয়ার করবো। সো ভিডিওটা বানাইবার লাগে যেটা লাগে আমি কিনে আনবো, আর যেটা আমি কিনবো এটাও শেয়ার করলাম আমি সবার লগে। সো আমার লগে থাকবা, দেখবা আমি শেষ পর্যন্ত কিতা বানাইলাম। সো ভিডিওর মাঝে যেটা দেখতে পারে আমি আইসল্যান্ড গেছিলাম, গিয়া আইসল্যান্ড থেকে একটা কাস্টার্ড স্লাইড অ্যান্ড একটা নুডলস কিনে আনছি, আর সাথে আনছিলাম ফ্রন্স পিলো। আমি ও তিনটা আইটেম দিয়া আজকের চ্যালেঞ্জের ভিডিওটা বানাইমু। আর নুডলসটা হইছে 1 পাউন্ড, আর ফ্রন্স পিলো হইছে 1 পাউন্ড, আর কাস্টার্ড স্লাইডস হয়েছে আরও 1 পাউন্ড। সো সর্বমোট 3 পাউন্ড। আর ড্রিঙ্ক আনছি আমি দেখতে পারা 2 for 1 পাউন্ড। সো একটা খাইমো যেহেতু এটা হচ্ছে 50 পেন্স। সো অল টুগেদার আমার 350-এর ভিতরে উই গেছে গি। আমি শর্টকাট রেসিপি না, অ্যাকচুয়ালি শর্টকাট মিলটা আমি চুজ করছি খেলে গিয়ে আমি যদি কুকিং করি তে ডিটেলসে খাওয়া লাগবো বা খালাম বই যায় গিয়ে ভিডিও, বা ওটার লাগে আমি ইজি যেটা ওটা চুজ করছি। আশা করি সবার কাছে ভালো লাগবো। আর কেন দেখতে পারে আমি গরম পানিরে গরম করে নুডলসের মাঝে দিছি, এটা কুক হইতে মাত্র 5 মিনিট লাগে। আর ফ্রন্স পিলোটা নিয়ে ফ্রাই করে লইলামো, তারপর আমি তুরাকটো ডেকোরেশন করে দেখাইমো। সো আমি ফ্রাই করে লিছি, আর তিনটা সস লইছি কেন, একটা তিনটা সসের ফ্রাই যদি 10 পেন্স করে আমি ধরি তে 30 পেন্স হইবই কেন। আর যদি মানে আমি জানলাম না 10 পেন্সের বেশি হইতো নাই, যদি মনে করেন 15 পেন্স করে ধর তাও প্রবলেম নাই। সো এখানে 1 পাউন্ডের ফ্রন্ট পিলোস অ্যান্ড 1 পাউন্ডের নুডলস, 50 পেন্সের ড্রিঙ্ক, আর আছে কাস্টার্ড স্লাইস, আর 1 পাউন্ডের। সো আমি একটা প্লেটও লই দিলাম, 8 পিস হয়েছে, সরি 6 পিস
1 pound custard slice. So dekhte parai ekhano 350 pound er bitre ekjoner meal ready hoye geche ki ami ekhon ekta plate er majhe loi lisi dessert hisebe loisi ami custard slice. So dekhte param iccha hole ashole 5 pound er bitre o mane home budget er bitre onek kichu hoy. Even ami aro beshi dujon ba tinjon er top banaitam partam ami jodi goru cook kortam aro beshi o banaita partam. So thank you so much Miraj bhai re eta amra realize korar lagi je ashole home budget er majhe onek kichu khora jay. Amra to onek shomoy you know kono kono shomoy 5 pound e ekta jinish hoy na abar kono shomoy 5 pound e onek kichu hoy. ওটা আমরা রিয়েলাইজ করতাম পারছি। থ্যাংক ইউ সো মাচ মিরাজ ভাই। আর যারা যারা আমার ভিডিওটা দেখলাম মিরাজ ভাই লাগে যদি আপনারা কানেক্ট থাকুন না ওই জিবাগি তাই একটা বিউটিফুল চ্যানেল তাই ব্লগ করুন বা বিভিন্ন ইউজফুল ভিডিওজ আছে আপনারা দেখতে পারবা তাই চ্যানেল ঘুরাইবা। আর আশা করি যারা যারা দেখরা আমার ভিডিওটা আপনার ভালো লাগবো। অনেকেই অনেকভাবে চ্যানেল স্টার চ্যালেঞ্জে নিছেন। আমি আমারও ইচ্ছা আছিল কুকিং করতাম, বাট কুকিং করলে বাঁকা লাম্ব হয়ে যাব কিবা বুঝাইতে প্রবলেম হইব, ডিটেলসে অনেক কিছু লাগে কুকিং করতে লাগে। আমি হি লাম্বা করতাম চাইছি না, শর্টকাটভাবে করে লাইছি। সো এটা আমার কাছে ইজি মনে হয়েছে আর বাজেটও আরও কম আছে, আমার কাছে টাইমও কম আছে লাগে আমি করে লেছি। আর চ্যালেঞ্জ ভিডিও বানাইতে আসলে ভালোই লাগে, তবে সেইটা পার্সোনালি নিবা না, জাস্ট এনজয় করার লাগি বানাইছি। সবে ওই বানাইরা দেখতে ভালো লাগে, সুন্দর লাগে লাগি বানাইলাম। আর যারা যারা আমার অত্যন্ত সাপোর্ট করে আছেন অবশ্যই আমার সাপোর্ট করবা। আর নতুন যারা ভিজিট করছেন তারা আমার আরও পুরান ভিডিও খোলা আছে দেখবা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা সাবস্ক্রাইব করবা আমার চ্যানেলটারে। আর আসলে আর তেমন কিছু হওয়ার মতো নাই, আর আমি তেমন কিছু স্পেশাল বানাইছিও না আমার ভিডিওর মাঝে, কম্পিটিশন তো কম্পিটিশন নয়, আমি এনজয় করার লাগি বানাইছি, আমার কোনো কিছু দরকার নাই। আমি আমার ভিডিওটা যদি আপনারা ভালো পাইলেন ওটাই আমার কাছে অনেক কিছু, আর কিছুর দরকার নাই, আমি জাস্ট এনজয় করার লাগি ভিডিওটা বানাইছি। আর এখানে যেটা আমি ইউজ করছি যত টাকা লাগছে আমি সব তার ডিসক্রিপশন বক্সের মাঝে লিখে দিমু, আর মিরাজ ভাই চ্যানেলের লিঙ্কটাও আমার ডিসক্রিপশন বক্সে থাকবো, আপনারা ইচ্ছা করলে দেখতে পারবা, সবটা চেক আউট করতে পারবা। তো ওকে ওখানের মতো ঠিক আছে, আল্লাহ হাফিজ, ভালো থাকুন আপনারা। আর আপনারা চেক করতে পারবা ফ্রাইজ আমি আবারও কইরাম, আমি লিখে দিমু সবটা, তাহলে ভালো থাকুন সকল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।